আজকেও আন্টি পিঠা নিয়ে আসলো। আসলে আন্টি এত কিছু খাওয়ায়, কিন্তু আমি সেভাবে কিছু করতে পারি না। আর আন্টি না নিতেও চায় না কিছু, দিতে গেলেও অনেক রাগ করে, বলে যে আমি দিব তুমি কেন দিবে। তো তারপর আমার তো ইচ্ছে করে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এই তো যাই হোক, আর কি বলবো। আর এখন এই যে আন্টিকেও বললাম যে একটু তাহলে চা খেয়ে যেতে, আন্টিও আমার মতো চা পছন্দ করে। তো এখন আমি, আমার হাজবেন্ড আর হচ্ছে আন্টি তিনজনে চা খাবো। আর আন্টি অনেক সকালবেলা নিয়ে এসেছে, কালকে রাতে বানিয়েছিল পিঠা, কেন কি আমার হাজবেন্ড চলে যাবে সেই জন্যই আর কি ভোরবেলায় নিয়ে আসলো, যাতে ও খেয়ে যেতে পারে। তো এই তো, খুবই মজা হয়েছিল পিঠা, আর দেখেও হয়তো বা বুঝতে পারছেন। তো তারপরে এখন এই যে আন্টির সাথে আমি আবার নিচে গেলাম, গিয়ে একটু টুকটাক কেনাকাটা করে নিয়ে আসলাম আর কি, সবজি টবজি ছিল না। আর ভাবলাম যে আজকে খিচুড়ি করব, তো একটু বেগুন লাগবে। ওই দিনও না এরকম বেগুন নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা আর ভাজি করা হয়নি, রান্না করে খেয়েছিলাম। তো সেই জন্য আবারও নিয়ে আসলাম, দেখতে খুবই কিউট লাগছিল। আর এই তো এখন সব কিছু রেডি টেডি করে রান্না করতে চলে আসলাম আর কি। এখানে বেগুন ভাজি করছি আমি এটার মধ্যে করে, তারপর হচ্ছে খিচুড়ি এখানে বসিয়ে দিব, তাহলে আর ওই দুইটা কড়াই ধোয়ার ঝামেলা থাকবে না। আর এখানে হচ্ছে এটা মহিষের মাংস, আমি অনেক ছোটোবেলায় একবার আমাদের বাসায় এনেছিল, কিন্তু আমি খাইনি। আমার দেখে না ভালো লাগে না, কেন কি এটা রান্না করতে গেলে না কালো কালো হয়ে যায়, যতই আপনি মশলা দিবেন এটা কালো হবেই। তো এখন আমি ভাবছি যে তাহলে এটা কালো ভুনার মতোই করে রান্না করে নিব, শুকনো মরিচ টরিচ সব কিছু দিয়ে টিয়ে আর কি। তো এদিকে তো এখন বসিয়ে দিলাম, পরে আবার একটু বাগার দিয়ে দিব আর কি, তাহলে ওই কালো ভুনার মতো হয়ে যাবে। আর এই যে এখানে বেগুনগুলোও ভাজা হয়েছে, বেগুনগুলো না বেশ ভালো ছিল। এর ওই টাইপের বেগুন আপনারা যে এরকম ভাজি করে খেতে পারেন, বেশ মজা লাগে। ওই কালো বেগুনগুলোর চাইতেও এটা মনে হয় যে বেশি ভালো লাগে আর কি। আর এতে এখন হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম, সাথে আবার একটু আলুও দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর আমার তো সব কিছুর মধ্যেই আলু দিতেই হবে, না দিলে ভালো লাগে না। আর এদিকে নিলাম হচ্ছে শুটকি, এটা আমি একটু ভর্তা করে নিব আর কি, ওই চুলার মধ্যেই করে নিব একবারে আর কি, মানে মশলা টশলা দিয়ে, ভুনাও না ভর্তাও না, এই এক টাইপ আর কি। এটা আমাদের ওইদিকে অনেক বেশি খায় সবাই, তো সেরকমই করে নিলাম, তেলের মধ্যে আর কি ভেজে নেওয়া, এই হচ্ছে কথা। আর এই তো এদিকে সব রান্না হয়ে গেল, আর সব কিছু অনেক মজা হয়েছিল। আর এই যে দেখেন আমার গাছের কি অবস্থা, ওই গাছটা যে নতুন নিয়ে আসলাম না, ওইটা এই যে মরে গেছে। তো শুধু শুধু আর লাগাইনি, আর লাগানোর তো দরকারও নেই, কেন কি নষ্টই তো হয়ে গেল, আর গাছ কিনবো না ভাবলাম। তো আর এখন সন্ধ্যাবেলা আবারও একটু চা নিয়ে বসলাম, কেন কি এতই ঠান্ডা। আর চিকেন সমুচাটা বেশ ভালো ছিল। তো আজ এই পর্যন্তই থাক।